আসসালামু আলাইকুম সুধী দর্শক এবং শ্রোতা মণ্ডলী। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বিবাহের কার্ডের দ্বারা আমরা কিভাবে ইসলাম অবমাননা করছি। ভালো কাজ মনে করে কাজটা করছি ঠিকই, কিন্তু তার দ্বারা আমাদের সমূহ ক্ষতি হয়ে যাচ্ছে। সেগুলো থেকে সতর্ক করার উদ্দেশ্যে আমরা আগের ভিডিও তৈরি করেছিলাম। যদি এখনো পর্যন্ত আপনারা সেই ভিডিও না দেখে থাকেন, অবশ্যই অবশ্যই দেখে নিতে পারেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিবাহের কার্ডে এমন কিছু বাক্য বা শব্দ বা আইটেম উল্লেখ করা থাকে যেগুলো ইসলামের অনুমোদন নেই, এবং তার পরবর্তীতে আলোচনা করব আমরা বিয়ে বাড়িতে আমরা ইসলামের নামে বা অন ইসলামিক কালচারের নামে বা আনন্দ ফুর্তি করার নামে এমন কিছু কাজ কারবার করে থাকি, সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর সেই সতর্ক করার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমরা যে এলাকায় বসবাস করছি, বাঁকুড়া জেলা এবং বর্ধমান জেলা, এই দুই জেলাতে যে সমস্ত জায়গাতে আমাদের যাতায়াত বা আত্মীয়তার সূত্র জড়িত, সেই জায়গাতে বিবাহ অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হয়, কি কি কাজকর্ম হয়ে থাকে এবং সেই কাজকর্মের অনুমোদন ইসলামে কতটা আছে, সেই বিষয়গুলো আমরা আজকে ডিসকাস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো কার্ডকে আমি ডিসপ্লেতে দেখাচ্ছি, সেখানে কিছু আইটেম লেখা আছে যে আইটেমগুলো আমার এলাকায় প্রচলিত, এবং কার্ডে উল্লেখিত আইটেম ছাড়াও বেশ কিছু কাজ বিবাহ অনুষ্ঠানে হয়ে থাকে যেগুলোকে প্রচলিত অর্থে আমরা ভালো কাজ মনে করে থাকি, বা এলাকার অধিকাংশ মানুষ তারা বিবাহ মজলিসে এই কাজগুলো হতেই হবে এমন একটা ধারণা পোষণ করে। যদি সেই কাজগুলো না হয়ে থাকে তাহলে হয়তো পরে সমালোচনা হয় যে এই বিয়েটা ঠিক মতো হয়নি, বা কথাই যেমনভাবে হওয়া উচিত পূর্বপুরুষ সূত্রে যেমন করে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে সেইভাবে হয়নি, নানান রকম সমালোচনা উৎসাহ এগুলো চায়ের দোকানে মাচাই বা বিভিন্ন জায়গাতে কলতলায় আলোচনা হয়। তারা একবারও ভাবে না যে ইসলামী শরিয়া ভিত্তিকভাবে এই কাজগুলোর কোনো অনুমোদন আছে কি না, কারণ মুসলিমদের প্রত্যেকটা কাজ তাকে ইসলামী শরিয়া ভিত্তিকভাবে যাচাই করে করতে হবে, এটাই নিয়ম। যদি না করে থাকি তাহলে তার জন্য আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে ডে অফ জাজমেন্ট বা কিয়ামতের দিন। চলুন তাহলে দেখে নিই আমরা এই বিবাহের কার্ডে কী কী আইটেম উল্লেখ করা থাকে যেগুলোকে আমরা ভালো কাজ মনে করে বিয়ের কার্ডে উল্লেখ করাটাকে জরুরি মনে করি। দেখতে পাচ্ছেন যে বিয়ের কার্ডে উল্লেখ করা আছে সূচিপত্রে শুভ লগ্ন। শুভ লগ্নে কী হয় না, মুসলিমদের বিয়ের যে দিন ধারণ হয়ে থাকে সেটা পঞ্জিকা ধরে হয় না, তবে আবার কেউ কেউ পঞ্জিকা ধরেও করে থাকে। শুভ দিন, অশুভ দিন, ভালো দিন, খারাপ দিন, এই বিচারগুলো তারা করে থাকে। শনিবারে বিয়ে দেওয়া যাবে না, কারো কারো হয়তো আবার দেখা যায় যে শুক্রবারে বিয়ে দিতেই হবে, অন্য কোনো দিন হলে অসুবিধা, এই ধরনের মতামত অনেকে পেশ করে থাকে বা মানে এই ধরনের চিন্তাভাবনা অনেকে পোষণ করে। সূচিপত্রে উল্লেখ করা থাকে শুভ লগ্ন, অর্থাৎ যেটাকে আমরা প্রচলিত অর্থে লগনের দিন বলে থাকি। যে দিনটা লগন হয় তারপরে একদিন কি দুদিন গ্যাপ দিয়ে বিয়ের দিন ধারণ করা হয়। তাহলে লগনের দিন পাত্রের বাড়ি থেকে লোকজন আসে জামা কাপড়, মিষ্টান্ন দ্রব্য বা কসমেটিক্স এসব নিয়ে, এবং সারাদিন খাওয়া দাওয়া হয়। বিকালবেলা পাত্রীকে ওই সমস্ত মানুষজনের সামনে সাজিয়ে বসানো হয় এবং তারা মুখ দেখেন, এবং যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তারা প্রেজেন্টেশন বা কিছু গিফট পাত্রীর হাতে তুলে দেন। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত ওই দিনের পরিচয়। তারপরে তারা বাড়ি ফিরে যান। পরের দিনটাকে বলা হয়, অর্থাৎ বিয়ের ঠিক আগের দিনটাকে বলা হয় আইবুড়ো ভাত। কেউ কেউ আবার দুদিন গ্যাপ রাখেন। যেদিনটা আইবুড়ো ভাত বলা হয় সেদিন কোনো নিকট আত্মীয় স্বজন তার বাড়িতে আমন্ত্রণ করে হোক বা এই বাড়িতে খাবার বয়ে অবিবাহিত অবস্থার শেষ খাবার তাকে খাইয়ে দেওয়া হয়, অর্থাৎ আইবুড়ো অবস্থার যে শেষ ভাত সেজন্য তাকে বেশ আদর যত্ন করে আইবুড়ো ভাত নাম দিয়ে পরিবেশন করা হয়। এবং ওই দিনেতেই আবার গায়ে হলুদ বলে একটা আইটেম বিয়ের কার্ডে উল্লেখ করে অনেকে, অনেকে উল্লেখ করে না। পাত্র বা পাত্রীকে হলুদ মাখানো হয়, হলুদের সঙ্গে সঙ্গে কেউ আবার রং টং এসব নিয়ে মাতামাতিও করে। আমাদের এই এলাকায় পাড়ার বিভিন্ন মহিলা বিভিন্ন সম্পর্কের, অর্থাৎ এখানে সম্পর্কের কোনো বাধাবিঘ্ন নেই, ছোটোর থেকে বড়, বরকে বা কনেকে একদম দোলে দালে যেমন করে হোক, বেহায়াপনার বা বেলাল্লাপনার কোনো সীমা থাকে না, তাকে হলুদ মাখাই বা তেল টেল মাখাই, এটা গেল। এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে যে কী রংরামও হয় সেগুলো আর বলার অপেক্ষা রাখে না, যারা দেখেছেন সচক্ষে তারা বুঝতেই পারবেন বা তারা বুঝতেও পারছেন যে আমি কোন জায়গার বিষয়টা বলতে চাইছি। অর্থাৎ ছেলে মেয়ে বা পুরুষ নারীর একটা
ঢলাঢলি গায়ে পড়া পড়ির একটা অবস্থা বা একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেটা একেবারে নক্কারজনক বললেও ভুল হবে না। এরপরে সন্ধ্যাবেলায় অর্থাৎ বিয়ের আগের সন্ধ্যাবেলাতে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বা মিষ্টান্ন সামগ্রী প্রস্তুত করে বর বা কনেকে সাজিয়ে সুন্দরভাবে বসানো হয়, খাবার দাবার পরিবেশন করে এবং পাড়ার বা গ্রামের বিভিন্ন আত্মীয় স্বজন তারা তাকে ওই খাবার খাওয়ান এবং তার হাতে কিছু টাকা পয়সা সামর্থ্য অনুযায়ী তুলে দেন। এবং সেখানে আবার মনে করা হয় যে এই কাজটা খুব পুণ্যময় কাজ, তাই কোনো পুরুষ মানুষ যদি আবার ওই থাল খাওয়াতে বা ক্ষীর খাওয়াতে যান, তিনি আবার মাথায় টুপি না দিলে টুপি পরার জন্য তাকিদ দেওয়া হয় যে টুপি পরে খাওয়াও, বিসমিল্লা বলো, মানে এক কথাই দারুণ ভালো কাজ একটা। ভালো কাজে টুপি না পরলে তো অশুদ্ধ হয়ে যাবে, বিসমিল্লা না বললে তো খাওয়ার সুন্নত আদায় হবে না। তো যাই হোক, সেভাবে তাকে খাওয়ানো হয়। এবং ওই ক্ষীর খাওয়ানোর সময় বা থাল খাওয়ানোর সময়েতে ঢোল তবলা বা ঢোল তবলা এখন হয়তো উঠে গেছে, মুড়ির টিন বা প্লাস্টিকের জার এসব বাজিয়ে মহিলারা আবার এক ধরনের গান শুরু করে, যেটাকে আমাদের এই এলাকায় বলা হয় গীত, গীত গাইতে শুরু করেন। এরপরে হয়ে গেল বিয়ের দিন, অর্থাৎ বিয়ের ব্যাপার চলে আসছে। বিয়ের দিনেতে বর বিবাহ করতে যায়, নানান সজ্জায় সজ্জিত হয়, মুখের উপরে আবার রজনীগন্ধা হোক বা অন্য কোনো ফুল ঝোলায়, সেটাকে ফুল সোহরা বলা হয়, মানে ফুল সোহরা ঝোলানোটাও নাকি আবার পুণ্যের কাজ, ভালো কাজ, এটা অনেকে আবার মনে করে। বিয়ে যেই হয়ে গেল, এবার বিয়ের পরবর্তী দিনে আমরা যেটাকে বলি প্রীতিভোজ বা এখন কেউ কেউ আবার অলিমা বলছে, প্রকৃত টার্মটা হচ্ছে অলিমা, সেই অলিমার দিন সেখানেও এক অপকর্ম হয়ে থাকে, যেটা হচ্ছে কি না, নতুন যে বউ বা নববিবাহিতা বধূকে বাড়ির কোনো এক জায়গাতে বা প্যান্ডেলের কোনো এক জায়গাতে সিংহাসন দিয়ে সুন্দরভাবে ডায়াস করে সেখানে বসিয়ে দেওয়া হয় সাজিয়ে গুজিয়ে, এবং যত মেহমান বাড়িতে আসেন সবাই তারা ওই নববধূর মুখ দর্শন করেন এবং সামর্থ্য মতো উপহার সামগ্রী তাকে তুলে দেওয়া হয়। আর একটা বিষয়, বিয়ে পড়ানোর সময়তে যে দেনমোহর ধার্য করা হয়, সেখানে ধরুন 5,000 টাকা কি 10,000 টাকা দেনমোহর ধার্য করা হয়, সেখানে আবার 1 টাকা যোগ করে দেওয়া হয়। 5,000 হলে হবে না 5,001 টাকা, 10,000 হলে হবে না 10,001 টাকা। এই 1 টাকা যোগ করাটা নাকি খুব ভালো কাজ, পুণ্যময় কাজ, 1 টাকা যোগ না করলে নাকি অশুদ্ধ হয়ে যায়, এই ধরনের মতবাদ কিছু মানুষ তারা চালু করেছে এবং 1 টাকা যোগ না করলে তাদের আবার মুখ ভার হয়ে থাকে। এই সমস্ত কাজ কারবারগুলো কিন্তু আমাদের এই এলাকার বিবাহ অনুষ্ঠানে চালু আছে, এবং চালু আছে এই ভেবে যে না এই কাজগুলো ভালো, পূর্বপুরুষ সূত্রে এগুলো চলে আসছে, এগুলো করতেই হবে, এগুলো না করাটা বরং অমঙ্গলজনক, এরকম ধরনের একটা ধারণা কিন্তু আমার এলাকার মানুষের অধিকাংশ জায়গাতে প্রচলিত আছে। কিন্তু তারা একবারও ভাবে না যে এই যে কাজগুলোর কথা আমি উল্লেখ করলাম, আরও অনেক কিছু আছে, সবগুলো উল্লেখ করা গেল না, তো সেই সমস্ত কাজগুলোর ইসলামে আদৌ অনুমোদন আছে কি না, আমি যেগুলো এই ভিডিওতে উল্লেখ করলাম পরপর, এই কাজগুলোর একটাও শরিয়া ভিত্তিকভাবে বা ইসলামিক রীতিনীতি অনুযায়ী একটারও কোনো রকম কোনো অনুমোদন নেই। আমি যতটুকু পড়াশোনা করেছি বা স্টাডি করেছি, এগুলো প্রচলিত অর্থে চলে আসছে বিভিন্ন জাতিকে অনুকরণ করে, নিত্য নতুনভাবে আমরা বিভিন্ন রকম প্রথা আবিষ্কার করছি আবার এবং সেগুলোকে সমাজের বুকে প্রচলিত করে দিচ্ছি, এবং এমনভাবে সেগুলো দিনের পর দিন বেড়ে চলেছে যে একটা ভয়ানক পরিস্থিতির দিকে কিন্তু আমরা আগাচ্ছি। বিবাহ অনুষ্ঠান আল্লাহর নবীর সুন্নতি তরিকা থেকে আজকে এইভাবে আগাতে আগাতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ইসলামের মূল যে বিবাহ রীতি, সেই রীতির সঙ্গে যদি আজকের এই বিবাহের রীতিনীতিকে আমরা মেলাই তো কোনোভাবেই আমরা এর মিল খুঁজে পাবো না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের মূল নীতি অনুসরণ করে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী বিবাহ অনুষ্ঠানকে সম্পাদন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।